চার ফোঁটাওয়ালা উজালা। এই নাম আর এই নামের সাথে যুক্ত সঙ্গীত 1990 সালের বাচ্চাদের নিশ্চয়ই মনে আছে, কারণ এটা সেই সময় ছিল যখন আমরা সাদা কালারের শার্টকে উজালা নীল দিয়ে পরতাম আর ভাবতাম একদম সাদা হয়ে গেছে। সেই সময় উজালা কোম্পানিটি অনেক ব্র্যান্ড হয়ে গেছিল, কিন্তু এটা এত সহজে হয়নি। কোম্পানিটি একটি গ্রাম থেকে পুরো হিন্দুস্তানের পছন্দের হয়ে উঠেছিল, তবে এই কাহিনীটা অনেক কঠিন ছিল। আর আপনি যদি ভিডিওটি পুরো দেখেন তাহলে আপনারও মনে হবে, জীবনে আপনি যদি কোনো কিছু করার জন্য খাটেন তাহলে অবশ্যই সফলতা পাবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের নীল উজালার কাহিনী শুরু হয় এমপি রামচন্দ্র থেকে। রামচন্দ্র প্রথমে মুম্বাইয়ে বসবাস করতেন আর সেখানে তিনি একটি কেমিক্যাল কোম্পানিতে কাজ করতেন। এই সময়টা ছিল 1970 সাল, যেখানে এমপি রামচন্দ্র অ্যাকাউন্ট হেডের কাজ করতেন। সব কিছুই ঠিকঠাক চলছিল, একটি ভালো মিডিল ক্লাস জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু আল্লাপাক ওনার সমতা পরীক্ষা করার জন্য ওনাকে চ্যালেঞ্জ দিতে শুরু করলেন। 12 বছর পর উনি যেখানে কাজ করতেন সেই কোম্পানিটি বন্ধ হয়ে গেল আর রামচন্দ্রর রোজগার বন্ধ হয়ে যেতে লাগলো। সেজন্য তিনি শহর ছেড়ে আবার চলে আসলেন তার নিজের গ্রামে। তার গ্রামের নাম হলো তামিলনাড়ু। আর সংসার চালানোর জন্য তার টাকার প্রয়োজন ছিল, কিন্তু গ্রামে অ্যাকাউন্ট্যান্ট চাকরি কোথা থেকে পাওয়া যাবে? এসব চিন্তা করতে করতে তিনি নিজে একটি কোম্পানি খোলার কথা চিন্তা করেন, যার নাম ছিল জ্যোতি ল্যাবস। আর পুরনো কোম্পানিতে সব কিছু শেখার পর এই কোম্পানিতেও তিনি কেমিক্যালের সাহায্যে ডিটারজেন্ট ও হোয়াইটনিং তৈরি করতে শুরু করেন। কিন্তু 1 বছর ধরে তার চেষ্টা এরকমই চলতে থাকলো, তবুও কোনো ভালো ফলাফল আসলো না। এরপর 1 বছরের খাটুনির পর তিনি হোয়াইটনিং লিকুইড তৈরি করে ফেলেন, যার নাম হলো উজালা। এটা ইন্ডিয়ার প্রথম হোয়াইটনিং লিকুইড। সময়টা ছিল মোটামুটি 1983 সাল, যখন তিনি জ্যোতি ল্যাবরেটরি নামে বিজনেস শুরু করেছিলেন। এনার বানানো আবিষ্কার উজালা সুপ্রিম মার্কেটে চলে এসেছিল। এই প্রোডাক্টটি অন্য প্রোডাক্টের তুলনায় অনেক আলাদা, কারণ সেই সময় কাপড় কাচার জন্য শুধু ডিটারজেন্টের ব্যবহার করা হতো। যদি কারোর লিকুইডের দরকার পড়তো তাহলে তাকে নীল ব্যবহার করতে হতো। তারপর যখনই উজালা মার্কেটে এলো, লোকজন আবার ভাবতে শুরু করলো এটাও নীল, যা আমাদের সাদা শার্টকে কোই মিল গেয়া মুভির জাদুর রঙে রাঙিয়ে তুলবে। কিন্তু রামচন্দ্র প্রবলেমের সলিউশন বের করতে জানত। তিনি প্রথমে মানুষজনকে বোঝালেন এটি লিকুইড ফর্মে আছে, কিন্তু এতে কাপড় নীল রঙের হবে না, বরং আরও সাদা হয়ে যাবে। এতে ডিটারজেন্টের গুণ আছে কিন্তু লিকুইড ফর্মে, যার জন্য তিনি ইউনিক টেকনিক ব্যবহার করেছেন। মার্কেটিং আর অ্যাডভার্টাইজিংয়ের বেশি বাজেট না হওয়ার কারণে তিনি আরেকটি পদ্ধতিতে উজালা বিক্রি করার কথা চিন্তা করেন। সেই জন্য তিনি 6টি মেয়েকে কাজে রেখেছিলেন। এনারা গ্রামের আশেপাশে এলাকায় গিয়ে প্রতিটি ঘরের মেয়েদেরকে বলতেন, এই লিকুইড আপনাদের কাপড়কে নীল রঙের করবে না, বরং এটা দিয়ে আপনাদের ভালোই হবে। আর এই 6 জন মেয়ে বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের কাপড় পর্যন্ত কেচে দেওয়ার কাজ করত। রামচন্দ্রের মেইন মোটিভ ছিল এটাই যে মানুষের মাথায় শুধু এটা ঢোকাতে হবে যে এটি একটি প্রোডাক্ট, যা বলে তাই করে। বিজনেসে সফল হওয়ার একটাই রাস্তা, যেটা আপনার প্রোডাক্ট করে সেটাকে পরিষ্কারভাবে সঠিকভাবে সবাইকে জানিয়ে দিন। কোয়ালিটি সঠিক রাখুন, আজ না হয় কাল মানুষ আপনার প্রোডাক্টটি ভালোভাবে ব্যবহার করবে। আর এমনটাই উজালার সাথে হয়েছিল। মোটামুটি 3 বছর ধরে বাড়ি বাড়ি প্রচার করার প্রোডাক্ট নিজেই তার প্রচার করতে লেগেছিল। মানুষ ভাবতে শুরু করেছিল যে এটি একটি লিকুইড, যা বাকি সমস্ত লিকুইডের থেকে আলাদা, যেটি কাপড়কে ডিটারজেন্টের মতো লোকসানও পৌঁছাতে না আর লিকুইডের মতো নীলও করতো না, বরং এই দুটির থেকে সস্তা। যখন এরকমটা হলো তখন মানুষ নিজেরাই উজালার প্রচার করতে শুরু করেছিল। দেখতে দেখতে প্রোডাক্টটি গ্রাম থেকে বেরিয়ে পুরো তামিলনাড়ুতে ছড়িয়ে পড়েছিল আর তারপর অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটকেও এই প্রোডাক্টটি বিক্রি হতে শুরু করে। এর সফলতা দেখে 1993 সালে রামচন্দ্র তার কোম্পানিকে জ্যোতি ল্যাবরেটরিকে রেজিস্টার করে প্রাইভেট লিমিটেড কোম্পানি বানিয়ে ফেলেন। কিন্তু যেমনটা বলা হয়, আপনি যখন সংঘর্ষ করবেন
তখন সবাই সঙ্গ দেবে। কিন্তু যখন আপনি ভালো কাজ করবেন তখন কম মানুষই আপনাকে সাহায্য করবে। যখন উজালার বিজনেস পুরো দেশে ছড়িয়ে পড়েছিল তখন এর সবচেয়ে বড় কম্পিটিটর ছিল একটি ব্র্যান্ড, যার নাম ছিল রবিন ব্লু, আর এটি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছিল। যদি আপনি 1990 সালের বাচ্চা হন তাহলে আপনি এই দুটি ব্র্যান্ডকে ভালোভাবে চেনেন, কারণ সেই সময়ে আমাদের কাছ থেকে যদি উজালা চাওয়া হতো তখন আমরা কখনো কখনো রবিন ব্লু নিয়ে আসতাম। আর আমাদের মা উজালা সুপ্রিমের পরম ভক্ত, আবার উজালাই যাইত। ছাড়ুন, ওটা ছিল ছোটবেলাকার কথা, কিন্তু সময়ের সাথে সাথে আমরা বদলাইনি। এরকম একটি ভুল উজালাতেও করে দিয়েছিল। উজালা সেই সময় রবিনের মার্কেটকে কম ভেবেছিল, কিন্তু যেমনটা উজালা ভাবত তার থেকে অনেক বেশি ছড়িয়েছিল রবিন ব্লু। আর এর সবচেয়ে বড় কম্পিটিটর হলো একটি ফরেন বেসড কোম্পানি। এই কোম্পানি আজও ইন্ডিয়াতে অনেক প্রোডাক্ট নিয়ে উপস্থিত রয়েছে, যেমন ডেটল, এয়ারউইক, ভিট। আর এমনকি ইউটিউবে যদি অন্য ভিডিও দেখে আপনার ব্যথা করে তাহলে এই কোম্পানি ডিসপিরিন বানায়। তো উজালাকে রবিন ব্লুর সম্মুখীন হতে হতো, যেমনটা আমি আপনাদের বলেছিলাম, অনেকবার ভুল করে মানুষ উজালার জায়গায় রবিন নিয়ে যেত, ফলে উজালার অনেক লোকসান হচ্ছিল। এরকম সময় জরুরি ছিল উজালার ব্র্যান্ডিং করা, আর লোকের মুখে অন্য কোনো ব্র্যান্ডের নাম যেন না আসে। তখন এর অ্যাডভার্টাইজমেন্ট এলো, যেটা আপনারা হয়তো জানেন। যদি না মনে থাকে তাহলে আমি আপনাদের মনে করে দিচ্ছি। গানটি শুনলেন তো? যখন এই অ্যাড মার্কেটে এসেছিল তখন এই উজালা অন্যান্য কোম্পানিকে হেলিয়ে দিয়েছিল। পুরো ভারতে এর চর্চা হতে শুরু করেছিল, ছোটোখাটো নীল তো হারিয়ে গেছিল, কিন্তু এই উজালা বড় বড় কোম্পানিরও হাল বেহাল করে দিয়েছিল। সেই সময় তিনি 100 কোটির মার্কেট টাচ করেছিলেন, যা একটি গ্রাম থেকে বেরোনো কোম্পানির জন্য অনেক বড় ব্যাপার ছিল। এরপর জ্যোতি ল্যাবরেটরির পিছনে ঘুরে একবারও আর দেখেনি। তারপর যখন সময় বদলাতে শুরু করলো তখন ইনি নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে শুরু করলেন, যেটা জেনে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, কারণ এটাকে আপনারা প্রত্যহিক জীবনে ব্যবহার করেন, কিন্তু আপনারা ভাবতেই পারবেন না এগুলো উজালারই ভাই বোন। যার মধ্যে সর্বপ্রথম আসে হ্যানকো স্টেইন কেয়ার আর হ্যানকো মেটিক। তারপর ইনি মশা মারার বিজনেসও চলে এসেছিল, মানে ডিসইনফেক্ট প্রোডাক্টটিও চলে এসেছিল, যাতে মাক্সো কয়েল আর মাক্সো জিনিয়াস মিশন বানাতো। তারপর সাবানের বিজনেসও শুরু করে দিয়েছিলেন, ইনি মার্গোর সাবান লঞ্চ করেছিলেন। তারপর বাসন পরিষ্কার করার জন্য এক্সকো আর স্ক্রাব বানান, এমনকি প্রিল লিকুইডও এনারি ব্র্যান্ড। আজকাল এনার আয় 1800 কোটির ওপরে। তো দেখলেন বন্ধুরা, এই সময় যদি রামচন্দ্রের কোম্পানি বন্ধ না হতো তাহলে হয়তো ওনার নিজের কোম্পানি খোলার কথা মাথায় আসতো না, আর এত বড় কোম্পানির মালিকও হতেন না। সেজন্য বলছি, আপনার জীবনে যদি কোনো অসুবিধা আসে তাহলে আপনি থামবেন না, বরং এগিয়ে নতুন কোনো পদ্ধতি খুঁজুন, কারণ আপনি যদি জীবনে কিছু চান আর যদি পরিশ্রম করেন তাহলে সেটা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে উজালা তৈরির কাহিনীটা সবাই জানতে পারে।